তো দর্শক ওই চব্বিশ মিনিটে ভিডিওটি পেতে হলে আপনারা ফেসবুকে গেলে অ্যাভেলেবল লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে দেখে নেবেন তো দর্শক একটি কথা বলছি সেটা হচ্ছে দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মেয়েটির সাথে ডিসি এই খারাপ ব্যবহার গুলো খারাপ যে কাজগুলো করছে এগুলো করছিল তো আমি জানি না আপনাদের কেমন লাগবে কিন্তু আমি মনে করছি আহাম কোনো কোন সুন্দরী একজন নারী না কারণ তার বাসায় যে ওয়াইফ আছে তার ছবিটিও অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে তো আমি আপনাদের দেখাচ্ছি যে তার ওয়াইফের ছবিটা তো দর্শক অ্যাকচুয়ালি তার ওয়াইফ এই মেয়েটা থেকে হাজার গুণে সুন্দর আমি মনে করি কিন্তু জানি না কেন তার ওয়াইফ কে রেখে সে বাইরের মেয়েদেরকে এভাবে প্রাধান্য দিচ্ছে এত প্রায়োরিটি দিচ্ছে তো দর্শক সাধারণ জনগণ কি বলছে সেগুলো আমরা এখন দেখে আসবো তারা কি চাচ্ছে যে আর ডিসি কিব পড়টা যাচ্ছে নাকি আসলে কি যাচ্ছে তো চলুন কম্পিউটার গিয়ে দেখে আসি এবং দ셔 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন সো लेट्स গো তো দর্শক এখন আমরা দেখে আসি যে আসলে সাধারণ জনগণ এই ভিডিওর নিয়ে কি বলতে যাচ্ছে তাদের মন্তব্যটা কি তো দর্শক এখান থেকে আমি একটি ভিডিও ওপেন করছি ওকে ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ওয়ান ফোরটি ফাইভটা কমেন্ট আসছে তো এখান থেকে আমি কয়েকটা কমেন্ট পড়ছি ওকে দশর একজন লিখছে হাছিনা গোটা উনি লিখছে ওনার স্ত্রীর প্রতিক্রিয়া জানা দরকার আমরা যে যথাই বলি না কেন চাকরিজীবী মহিলারা বেশিরভাগ স্বইচ্ছায় কিংবা অনিচ্ছায় এমন পরিস্থিতিকে আলিঙ্গন করে থাকেন জানি না এটা সত্য কিনা ওকে আরেকজন লিখছে রকন উদ্দিন ওই মেয়েকেও সবার সামনে আনা হোক ওকে এটা আমিও চাই দর্শক একজন লিখছে সুমন যে সুন্দর মহিলা রে মাইকট রেইনফল লিখছে পরকিয়া সি সি ডিসির ওয়াইফ কি এই ভিডিওটাকে ফেক বলবে আমরা তো ডিসির ওয়াইফের কথা চিন্তা করে কষ্ট লাগছে ইস কতটা বিশ্বাস করেছিল তার স্বামীর প্রতি সম্ভব হলে ডিসির ওয়াইফ এই সম্পর্কে কি মনে করে সে বক্তব্যটি অবশ্যই দেখাবেন ওকে এম ডি জাহিদ হোসেন লিখছে এর কোনো বিচার হবে না এখনই এটা আমাদের মধ্যে সাধারণ মানুষ করলে ঠিকই বিচার হইতো দর্শক অবশ্যই সবাই বিচার চাইছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে দর্শক এই ভিডিওটা যদি কোনো ভালো অডিয়েন্স বা কোনো সরকারি কর্মকর্তা দেখে থাকেন তাহলে প্লিজ এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন বিএম শান্ত লেখা প্রশাসকের সরি এটা লিখলাম না পড়লাম না জাহিদ হাসান লিখছে কি রে ভাই সত্যগুলোকে নাজমুল হোসেন লিখছে ফাইভ মিনিট সে এক যায় নাই তার মানে বুঝতে হবে বেটার ধৈর্য আছে মানিক খান লিখছে দেখা যাচ্ছে এটা তার জীবনের প্রথম ঘটনা তিনি এ কাজে এত একটা ছিলেন না সাংবাদিকরা তার চরিত্র হনন করছে হয়তো এটা পরিকল্পিত ছিল এখানে মেয়ের ইজ্জত হনন করার চেষ্টা করা হয়নি লোকটি বাল ছিল তার এটার মনে হয় বুঝতে অ্যাকচুয়ালি দর্শক আরেকজন লিখছে আব্দুল মান্নান চরিত্রহীন এবং চরিত্রহীন উভয় বিচার চাই আমরাও বিচার চাই আহমেদ যাকে লিখছে এদের বিচার হবে না কোনো সাজা হবে না এটা কি আপনারা মনে করেন আর একজন লিখছে ঈদের পর হয় যে কোলাকুলি করছে নাশকতা মরা লিখছে কিভাবে ভাইরাল হলো বিচার হবে কি একজন লিখছে রহস্যনারা স্বপ্ন ডিসির নামটায় প্রচার পাচ্ছে মেয়েটিও তো কম যায় না একেবারে নায়িকায় সুন্দরী আর সেও রাজি খুব বেশ বিলাল হোসেন লিখছে ফুল ভিডিও কই ইমরান হাসমি কেউ হার মানাই দিছি ও মাই গড ইমরান হাসান লিখছে ভিডিও দেখে বুঝলাম তেমন কিছু করে না ঈদ পরবর্তী কোলাকুলি করছে মুসলমান মাত্র ঈদের কোলাকুলি করতে পারে দর্শক ঈদের কোলাকুলির পরে অংশটুকু অবশ্যই দেখতে পাবেন একটু পরে রুহুল আমিন লিখছে সালারা করলে খেলা আর আমরা করলে ঘরের হালা এম ডি জিন্না লিখছে দুইজনকে বিয়ে দেওয়া হোক এটা সম্ভব না আর এস জুয়ে লিখছে লিখছে হাই রে প্রশাসন এমডি জয়নাল এটা এটা এডিট না রিয়েল কঠিন শাস্তি দেওয়া হোক মানে এটা উনি বুঝাতে চাচ্ছে এটা অবশ্যই এডিট না এটা হচ্ছে রিয়েল একদম আরিফ শেখ লিখছে আইনের কোনো ব্যাপার না তারা পারবে আমরা পারবো না আইনের কোনো ব্যাপার না তারা পারবে আমরা পারবো না কারণ পাক আমাদের মতো সাধারণ মানুষের জন্য একজনকে হালাল করেছেন ইয়েস দর্শক আমরা একজনেরই ওকে আরেকজন লিখছে মোহাম্মদ জামাল ভাই ঘটনা সত্য কিন্তু বিচার হবে না মিডিয়াকে ধন্যবাদ এনিওয়ে দর্শক আপনারা বুঝতে পারছেন যে সাধারণ জনগণ বোঝাতে যাচ্ছে যে ডিসির অনেক ক্ষমতা এই জন্য হয়তো এর বিচার হবে না কিন্তু অ্যাকচুয়ালি তারা বিচার চাচ্ছে তো দর্শক আপনারাও এই বিষয়টা নিয়ে একটু প্রতিবাদ করার চেষ্টা করুন যে এটার জন্য সুস্থ বিচার হয় এবং ডিসির যেন পদত্যাগ হয় সে পর্যন্ত দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ